তাই এই যে সম্পূর্ণ গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন, ভিতরবাহির আর আসলে খুবই সে শৌখিন মানুষ বিদায় কিন্তু এইসব গাড়ি তারা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনেই রাখে। তা আমরা যারা গাড়িটি কিনবেন অবশ্যই দেখতে আসবেন আফতাবনগরে। আফতাবনগর কোথায়? আড্ডার মোড়। হ্যাঁ, আড্ডার মোড়ে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন। জি। তো যেহেতু গাড়িটির দামটা কত দিয়েছেন আপনি লাস্ট? আস্কিং প্রাইস হলো 13 লক্ষ 20, বাট আমি এখন আপনাকে পার্সোনালি বলে দিচ্ছি আমি একদম 12 লক্ষ 80 হাজারে ফিক্সড, একদম ফিক্সড, 1 টাকা কমবে না। হ্যাঁ আচ্ছা, তো যাদের বাজেট 12 লক্ষ 80 হাজার টাকা একদম ফিক্সড তারাই এই গাড়িটি নিতে পারবেন। টয়োটা এক্সিও গাড়ি, জি লিমিটেড এডিশন, জি লিমিটেড এডিশনের গাড়ি, তেল এবং সিএনজি দুইটাই পাবেন, মানে সিএনজির কোনো প্যারা নাই। যারা তেলে চালাবেন তেলও চালাতে পারবেন, আবার সিএনজিতে চালালে সেটাও চালাতে পারবেন। একদম 12 লক্ষ 80 হাজার টাকা যাদের প্রাইস তারাই আসলে এই গাড়িটি দেখতে আসবেন। আর গাড়িটি দেখতে আসতে হবে আপনাকে আফতাবনগর আড্ডার মোড়, এবং সরাসরি যেহেতু পার্সোনাল ইউজারের গাড়ি বাকিটা আপনারা দেখে শুনে বুঝে শুনে নেবেন। আর ফ্রেশ কন্ডিশনের গাড়ি সবই আমরা A to Z দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তারপর যদি যেহেতু যে গাড়ি কিনবেন সে অবশ্যই দেখে শুনে মানে চালানোর পরে তারপর কিন্তু গাড়িটি কিনবেন। আর মালিকানা যদি পরিবর্তন করতে চান 4 দিন সময় দিতে হবে, যেহেতু এখন 4 দিন না, ওইটা হলো আমি তাকে দিব, মানে 4 দিন সময় আমি তাকে দিব। 4 দিনের ভিতরে মালিকানা চেঞ্জ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, খুব দ্রুত করতে হবে, কারণ মালিকানা ট্রান্সফার ছাড়া আসলে গাড়ি বিক্রি করা রিস্ক এখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মালিকানা ছাড়া গাড়ি বিক্রি করা আসলে রিক্স। তাই যারা গাড়ি বিক্রি করে তারা আসলে মালিকানা চেঞ্জ ছাড়া, মানে যার কাছে বিক্রি করবে তাকে মালিকানা চেঞ্জ ছাড়া গাড়ি বিক্রি করতে চায়ও না, কারণ এটা আসলে পরবর্তী একটা ঝামেলা হয়, হ্যাসেল হয়। আবার অনেকে আছে যদি আপনি গাড়ি কিনছেন কিছুদিন চালানোর পরে যদি আবার বিক্রি করে দেন সেটা আসলে আলাদা কথা, সেটা যদি তাকে বলেন তাহলে ওইভাবে আপনাকে গাড়িটা মেনটেন করতে হবে। আর যদি পুলিশের হাতে পড়েন তাহলে তো আপনাকে সম্পূর্ণ এটাই সমস্যা, কারণ আজকালকার সময় মানুষ এখন কে কি করে না করে তো বলা যায় না। রাইট রাইট, আমি গাড়িটা বিক্রি করলাম, সে একটা অঘটন করলো, একটা অ্যাক্সিডেন্টই করলো, দেখা গেছে কিন্তু আমাকে ধরবে। রাইট রাইট, তো গাড়ি কিনতে হলে সবার আগে মালিকানা পরিবর্তন করতে হবে, এটা হলো প্রথম শর্ত। যেই কিনবেন গাড়িটা মালিকানা চেঞ্জ করে নেবেন, কারণ তারা মালিকানা চেঞ্জ ছাড়া কোনো গাড়ি বিক্রি করে না, এবং আপনি সঠিক ভাবেই কিন্তু মালিকানা চেঞ্জ হয়। মালিকানা চেঞ্জ হলে কত টাকা লাগে খরচ? 32 থেকে 33 হাজার টাকা লাগবে। 32 থেকে 33 হাজার টাকা একদম ফাইনাল? হ্যাঁ, তো 32 থেকে ধরেন 33 সামথিং 35 হাজার টাকাই একদম ফিক্সড মালিকানা পরিবর্তন। বা গাড়িটা তো ভাই পুরো ঠান্ডা হয়ে গেল, মানে মাত্র এসিটা লোতে আছে, কিন্তু এই যে দেখেন দুই দাগ, পুরো গাড়ি মানে একদম ঠান্ডা দেখেন। আমাদের আবার এই টেম্পারেচার এখন, তাও আবার যে টেম্পারেচার মানে আসলে অসাধারণ। আজকে গাড়িটি যদি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি পাবেন, সম্পূর্ণ মালিকানা, একদম পার্সোনাল ইউজারের গাড়ি। তো আমার যারা ভিউয়ার্স রয়েছেন আমি মনে করবো আসলে গাড়িটি আপনারা যারাই কিনবেন গাড়িটি কিনে জিতবেন, এতটুকুই বলে দেয়। যেহেতু ঈদের ফার্স্ট টাইম, মানে ঈদ শেষ করে ফার্স্ট টাইম ভিডিও, মানে ভালো একটা গাড়ি দিয়ে ভিডিও করলাম। আমি আরেকটা কথা বলি, আমি ব্যবসায়ী, ঠিক আছে, আমি ছোটখাটো ব্যবসায়ী ভাই, আমি হলো ডিলার, কিন্তু এই গাড়িটা আমি যার থেকে নিছি উনি খুবই একজন একজন শৌখিন মানুষ ছিল। আচ্ছা আচ্ছা, এবং উনি গাড়িটা বিক্রি করার সময় উনি কান্না করে দিছে,
মানে উনি একটা সমস্যা পড়ে বিক্রি করছিল, ওনার আব্বু অসুস্থ ছিল এই জন্য কখনোই বিক্রি করতো না। সো আর আমি সবসময় চেষ্টা করি আমার কাস্টমারদের খুব ভালো ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দেয়, যাতে আমার রিপিট কাস্টমার তৈরি হয়। মানে আমার একটা গাড়ি নিচ্ছে, সে পরবর্তীতে আরো তো গাড়ি কিনবে, সে যেন কখনো আবার নেক্সট টাইম যখন গাড়ি কিনে সে যেন আমার কাছেই আসে। আচ্ছা, আমার থেকে একটা ভালো সার্ভিস পায়, ভালো বিহেভিয়ার পায়। আপনার কাছে আসলে কি কি গাড়ি পাবে আরো যদি কোনো কাস্টমার আসে? কি কি গাড়ি আছে এখন এই মুহূর্তে? টয়োটা রাম আছে একটা, তারপরে এলিয়ন আছে, প্রিমিও আছে একটা, এটা এক্সিও আছে একটা। টয়োটা রাম আছে, এলিয়ন আছে, প্রিমিও আছে। হ্যাঁ, মডেল কত, রেজিস্ট্রেশন কত? প্রিমিও মডেল 13 মডেল, আপনার 17 রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, এটা হলো রেড ওয়ান কালার, রেড ওয়ান কালার। হ্যাঁ, তারপর আপনার রাম আছে একটা, টয়োটা রাম। হ্যাঁ, এক্সট্রেল আছে একটা। এগুলো আসলে এখনো আমি রেডি করি নাই, মানে মাত্র নেওয়া হয়েছে, তো এগুলো রেডি করছি। রেডি করার পর আস্তে আস্তে সবই আপডেট, আপনার ভিডিওর মাধ্যমে আপডেট আসবে। আচ্ছা আচ্ছা, বলে দেন যে খুব দ্রুত। তো যারা আরো গাড়ি কিনতে চান, শুধু টয়োটা এক্সিও না, টয়োটা এলিয়ন, টয়োটা প্রিমিও, যে কোনো ধরনের গাড়ি কিনতে চান, সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেখানে যোগাযোগ করতে পারেন। আসলে একটা শোরুমে আসলে আপনারা অনেক ধরনের গাড়ি পাবেন, আপনারা যে কোনো গাড়ি চাইলে কিনতে পারবেন তাদের কাছ থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ইনশাল্লাহ গাড়িটি যারা কিনবেন পার্সোনাল ইউজারে দ্রুত তাদের সাথে যোগাযোগ করেন। তো ভাই বিদায় নিচ্ছি, ভালো থাকেন। জি, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।